প্রথমে আপনাকে ধন্যবাদ। প্রথম কোশ্চেনটা কিন্তু আমি অনেক কষ্ট করে মনে রাখছি, এত বড় হয়েছে কোশ্চেন দুইটা। আসলে আই এম ভেরি প্রিভিলেজ, থ্যাংকস টু অলমাইটি আল্লাহ, যে মনে করে সব তো সম্মান দেয়া নেয়া সব কিছু তার, সকল প্রশংসা তার। তো ডেফিনেটলি এটা একটা বিরাট শুরু, দেরি করে হয়েছে, বাট এখানেই শেষ না। আমি আশা করবো এটা কন্টিনিউ করবে, এটা আমি আসলে অ্যাসিওর করতে পারবো না, বাট এটা কন্টিনিউ করবে। তো আমি জানি যে আমাদের প্রত্যেকটা যারা ফর্মার ক্যাপ্টেন, যারা একটু চিন্তাভাবনা করেন, তারা ভালো করবেন। আর আপনি যেটা বলেছেন যে হস্তক্ষেপ, এই জিনিসগুলো, এটার এগেনস্টে কিন্তু আমার আন্দোলন ছিল, নট আন্দোলন মানে আমার প্রোটেস্ট ছিল। আমি খুব বেশি মানুষ আমার পাশে পাইনি, বাট ইউনো অ্যাটলিস্ট আই থট দ্যাট। আপনি দেখেন প্রতিটা যখন আপনারা লেখালেখি করেছেন, এই প্রসঙ্গটা আসছে, একমাত্র উনি মাত্র রিজাইন করেছেন একটা সিস্টেমের এগেনস্টে ফাইট করে। তো ওই আমার মনে হয়েছে যে অ্যাটলিস্ট নোট অফ ডিসেন্ট না কি বলে একটু আমি রেখে গেছি, আমার এটা এফেক্টটা এখন হবে না, এক সময় হবে। সো আমি যেহেতু ওই কাজটা করেছিলাম, তো এটা ইয়র বেস্ট অ্যাসিওর, আপনি এটার সম্ভাবনা জিরো বলবো না, নাই বললেই চলে আর কি। আচ্ছা, আর একটা ব্যাপার আপনার বুঝতে হবে, টিম সিলেকশনের এমন একটা কাজ, এই টিম সিলেকশনে কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু সবচেয়ে আমাদের পলিসি মেকার্স, এটা কিন্তু তাদের কিন্তু আপনারা সিলেকশনের সাথে মিলে ফেলবেন না, তাদের কিন্তু পলিসি আছে কিন্তু ক্রিকেট বোর্ডের। পলিসি কীরকম, মনে করেন একটা আন্ডার-19 টুর্নামেন্ট চল যাচ্ছে খেলতে, আপনি চান যে এই আন্ডার-19 টুর্নামেন্টটা আপনার আমাদের গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিম থেকে, যদি কোনো ভালো প্লেয়ার আমরা বললাম না একে আমরা ডিস্টার্ব করবো না, এই আন্ডার-19 খেলবে, এবার ন্যাশনাল টিমে চিন্তা করা যাবে না, এই ইনস্ট্রাকশনটা সিলেকশন কমিটি দিয়ে দেওয়া হবে। আপনি বুঝতে পেরেছেন, ইটস এ পলিসি ম্যাটার, ইটস নট দ্যাট সাকিবকে টিমে রেখো না, তামিমকে টিমে নাও, বা শান্ত থাকবে কি থাকবে না, এরকম না। পলিসি হলে গিয়ে বোর্ডের একটা পলিসি, যেমন ইনজুর্ড প্লেয়ার যেতে পারবে না, তো দিজ আর দ্য পলিসিস। আর পার্টিকুলার প্লেয়ার সিলেকশন কিন্তু সিলেকশন কমিটির দায়িত্ব। সো আপনি ধরে রাখবেন যখন এটা কিছু হবে, ওইটা স্বচ্ছতার ভিত্তি দিয়ে হবে। যদি কোনো প্লেয়ার যে কোনো মানে আপনি অবাক হলেন যে প্লেয়ারটা চান্স পেল না কেন, তখন কিন্তু এটা একটা এক্সপ্লেনেশন বোর্ড থেকে থাকবে। এটা তো আজকে জাস্ট 2 ঘন্টা আগে আমি দায়িত্ব মানে পাইছি আর কি। সো এটা আমাদের রিশাফল, আপনি বলছেন কমিটিগুলোতে যে যে জায়গায় ফিট করবে, এখন তো বলেছি আপনাকে একটু আগে, আমাদের অপশন কিন্তু এখন আমরা 9 জনের মতো, কতজন আমরা 9 জন ছিলাম, মানে আমরা 2 জন সহ, সো টোটাল 9 জন কিন্তু। হ্যাঁ, সো একটু ধৈর্য ধরতে হবে, এর মধ্যে যার যেখানে দরকার অ্যাকাউন্টেবল করতে হবে, যে জায়গাটা মনে করেন আপনার, আমরা জানি যে জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি কাজ হয়নি, সে হয়তো বা এর চেয়ে আরও বেটার যদি জায়গায় সে আরও ভালো পারফর্ম করতে পারে, তাকে আমরা ওই জায়গায় দিব, ওই জায়গায় অন্য কাউকে ট্রাই করবো, এরকম করেই করবো, আলোচনা করবো, এবং যে জিনিসগুলো মাথায় আছে আমার আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, অ্যান্ড বাকিটা দেখি কতটা আগায় নয়।